এটা হচ্ছে মূলা, মূলার অর্ধেক একটু টুকরা 188। এ হচ্ছে জাপানের 1000 2000 ইয়েনের নোট, বাংলাদেশে প্রায় 1600 টাকার মতো। 1600 টাকার বিনিময়ে কত টাকার কী পরিমাণ বাজার পাওয়া যাবে, কী পরিমাণ প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবো সেটাই দেখব। পাশে থাকুন, লেটস গো। আসসালামু আলাইকুম সবাইকে, আবারও স্বাগতম এক্সক্লুসিভ রবি চ্যানেলে। রবিউল বাসার জাপানের টোকিও শহর থেকে আমরা এখন একটা সুপার মার্কেটের উদ্দেশ্যে রওনা করছি, পাশে থাকুন। এটা হচ্ছে একটা সুপার মার্কেট, এই সুপার মার্কেটেই দেখবো 2000 টাকার বিনিময়ে, 2000 ইয়েনের বিনিময়ে কী ধরনের মালামাল পাওয়া যায়। এটা হচ্ছে মূলা, মূলার অর্ধেক একটু টুকরা 188। এটা নিলাম। কমলা 188 আমার লাগবে না। এক পিস নিলাম। চারটা আলু 198 এন না, আমার বাসা আলু আছে যেহেতু আমি আলু থেকে দূরে থাকি। ২৪৮ এন
আমার অনেক প্রিয় একটা নিয়ে যাই। এখানে আরো অনেক মাছ আছে, সামুদ্রিক সি ফুড আছে। বিশেষ করে জাপানিদের সবই সি ফুড। এটাও আমার অনেক প্রিয়, এটাও একটা নিলাম। এটা হচ্ছে শুকরের মাংস। জাপানে শুকরের মাংসটা একটু চিপ রেটে পাওয়া যায়। হচ্ছে মশলার ভান্ডার। এখানে আমাদের বাংলাদেশের মশলাও অনেক পাওয়া যায়। আমাদের একটা তেল দরকার। আরে বুইটা হচ্ছে তেল, 1 লিটার তেল 398 ইয়েন, 378 ইয়েন, 328 ইয়েন হচ্ছে সব তেল। আমি যেহেতু আমি এটাই নিলাম। হচ্ছে চিকেন, তবে এগুলো হালাল না, সব চিকেন সব চিকেন সব চিকেন এটা হচ্ছে জাপানিজ এক ধরনের খাবার, জাপানিজদের খুবই খুবই প্রিয়। এটা হচ্ছে নাত্তো বলে, এটা এটা আমিও অনেক খাই। দাম হচ্ছে এখানে সব দুধ।
সব ব্রেড, আমাদের একটা ব্রেড দরকার, একটু নর্মাল ব্রেড হলে হবে। すみません。 カードで払います。 はい、どうぞ。クレジットカードください。 দুঃখিত 2000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি নাই। অলরেডি 2600 প্লাস প্রায় 2700 টাকার মতো খরচ হয়ে গেছে। কিছু করার নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কিছু করার নাই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবারও সালাম। আসসালামু আলাইকুম।